পঞ্চায়েত নির্বাচনে প্রচারে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের দফরপুর অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে প্রচারে এলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই দিন তিনি নির্বাচনী ভাষণে তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি গৌতম ঘোষ বলেন, আমরা প্রতিটি আসনেই জয়লাভ করব। অন্যদিকে জঙ্গিপুরের বিধায়ককে জাকির হোসেন বলেন, সবসময় আমরা মানুষের কাজ করি, তাই প্রতিটি বুথে আমাকে দেখতে পাবেন, আমাকে দেখবেন, আমি প্রার্থী। কোনো মেম্বার যদি কোনো ধরনের দুর্নীতি করে তাহলে আপনারা সরাসরি আমাকে এসে অভিযোগ করবেন, তার যা শাস্তি দেবার আমি শাস্তি দেব, বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। রাজশেখর, রিপোর্ট NTVWB। কারণ আমাদের দফরপুর অঞ্চলে মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং আমাদের জঙ্গিপুর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী এবং মাননীয় জাকির হোসেন সাহেব এখানে এসেছিলেন এবং সাগরদিঘির বিধায়ক ভাইরুন বিশ্বাস তিনি এসেছিলেন। জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মাননীয় মফিজুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন আমাদের এই আজকে কর্মী সভায়। আমাদের রাজ্য থেকে পার্টির এই কর্মসূচি ঘোষিত ছিল, আমরা সেইভাবে একের পর এক কর্মসূচি আমরা করে যাচ্ছি। আমাদের প্রথমে মাজার শরীফে আমাদের সেখান থেকেই স্টার্টিং পয়েন্ট হয়েছে। স্টার্টিং পয়েন্ট থেকে সেখানে মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি সেখানে সেই ইমাম সাহেবদের সঙ্গে পাড়ার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মানুষজনের সঙ্গে কথাবার্তা বলেছেন, খুবই উদ্দীপনার সারা এবং মানুষ উৎসাহিত। মমতা ব্যানার্জির যে উন্নয়ন করেছেন এবং সম্প্রীতি যে বজায় রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের জঙ্গিপুর বিধানসভার জাকির হোসেন সাহেবের যে উন্নয়ন, তাতে মানুষ খুব সন্তুষ্ট। তাই আমাদের মনোনীত প্রার্থীরা এবং জনগণ, আজকে হাজার হাজার জনগণ আপনার মানুষ চারিদিকে অপেক্ষায় বসে আছে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার পাশে যারা মনোনীত প্রার্থী আমাদের পঞ্চায়েত সমিতির মেহবুব আলম, তার স্ত্রী মানুয়ারা খাতুন, তিনি হচ্ছেন আমাদের এখানকার দফরপুর অঞ্চলে পঞ্চায়েত সমিতির মেম্বার। আমার ভাই নাজিমুদ্দিন, তিনি গ্রাম পঞ্চায়েতের মনোনীত প্রার্থী। আবার আমার কাদের ভাই, তিনিও আমাদের 5 বছরের মেম্বার ছিলেন, তিনি মানুষের ভালো কাজকর্ম করেছেন এবং তিনি আবার আমাদের তৃণমূল কংগ্রেসে তাকে পুনরায় আবার মনোনীত প্রার্থী হিসাবে করা হয়েছে। তাকে আমাদের জাকির সাহেবের কাছের মানুষ, কাজের মানুষ এবং হচ্ছে আমাদের সকলের প্রিয় মানুষ হচ্ছে আমাদের বাচ্চুদা, তিনিও আমাদের আনিসুর রহমান। তিনি অ্যাজ এ খুব শিক্ষিত মানুষ, বিএসসি সেই সময়কালে পাস করা মানুষ, তাকে জাকির সাহেব এবার আমাদের পার্টি সেই সময়কালে তাকে মনোনীত করে আমাদের প্রার্থী হিসাবে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করেছে। আমাদের সকলেই মানুষ একবারে অবশ্যই, কারণ হচ্ছে আমরা শিক্ষিত গরিব মেহনতি ঘরের ছেলে মেয়েরা, কৃষিজীবী ঘরের ছেলে মেয়েরা, তাদেরকে নিয়েই আমরা এই আমাদের নির্বাচনে প্রার্থী করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের জেলা পরিষদের প্রার্থী, তিনি লয়ার পাস করে আছেন, তাকে আমরা সেখানে প্রার্থী করেছি। আমাদের তপশিলী সম্প্রদায়ের যারা মানুষ আছে, আমাদের জেলা পরিষদে যারা এসসি আছে, আমরা তাদেরকেও আমরা সঠিক জায়গায় আমরা সঠিক জিনিসই দেওয়া হয়েছে। আমাদের সেইখান থেকে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের জাকির সাহেবের 8টা অঞ্চল, বিশেষ করে রঘুনাথগঞ্জে 6টা অঞ্চল, আমরা 100% আমরা আমাদের মানুষ আমাদেরকে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে আমাদের বোর্ড গঠন করে একবারে 100-এ 100 মানুষ আমাদেরকে সেই জায়গায় নির্বাচিত করে।